হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য এই সপ্তাহে যে লেটেস্ট কর্মসংস্থান পেপারটি এসছে তার পিডিএফটি নিয়ে এসেছি। আমরা এই ভিডিওতে কী কী লেটেস্ট চাকরির খবর আছে, লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স কী, ইম্পর্টেন্ট নিউজ কী কী আছে, কী কী পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে ডেটটা লেখা রয়েছে 26 মে 2018, রিসেন্ট এডিশন যেটি, তো সেটি ডিসকাস করবো। তো চলো ফ্রেন্ডস, স্টার্ট করা যাক। প্রথম পেপারে ফার্স্ট পেজে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে রাজ্য সরকারের হাসপাতালে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য 2175টি ছেলেমেয়েকে নার্সিং ট্রেনিং দিয়ে চাকরি দেওয়া হবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং তার সঙ্গে নার্সিংয়ের কোর্স করেছেন তারা এইটিতে অ্যাপ্লাই করতে পারেন, এবং এটিতে বয়স হতে হবে 17 থেকে 27 বছরের মধ্যে, কেউই বয়সে ছাড় পাবেন না। 5 থেকে 5 বছরের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হবে। ট্রেনিংটি সফল হলে শূন্যপদ অনুযায়ী স্টাফ নার্স পদে চাকরি পেতে পারেন। নেক্সট খবর আমরা দেখব, জেলা স্বাস্থ্য কেন্দ্রে 2842 জন স্বাস্থ্যকর্মী নেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ দপ্তর থেকে এটিকে নিয়োগ করা হবে। ডিপার্টমেন্টগুলি দেওয়া হয়েছে কোন পোস্টের জন্য কারা যোগ্য। মেডিকেল টেকনোলজিস্টের এক্সরে, ইসিজি বিভিন্ন গ্রুপ রয়েছে। প্রতিটি ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে 2 বছরের রিলেভেন্ট ট্রেডে ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে। শূন্যপদ কত রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। অতিরিক্ত ইনফরমেশনগুলি আমরা পরের পেজগুলিতে আবার আসবো। বাঁকুড়া জেলার কোর্টে 55টি গ্রুপ ডি ক্লার্ক এবং স্টেনো পোস্টের ক্ষেত্রে লোক নেওয়া হবে। ন্যাশনাল ফার্টিলাইজারে 129 জন অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে। এতে প্রোডাকশন ডিপার্টমেন্ট রয়েছে যেটিতে আপনাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাস করাও আবেদন করতে পারেন। তারপরের খবর রয়েছে প্রধান শিক্ষক পদ, যেটি বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হাই স্কুলে ছিল, তার যে লিখিত পরীক্ষা গত বছর 17 ডিসেম্বর হয়েছিল তার ফল বেরিয়েছে। তো এবং সেখানে শূন্যপদ বাড়ানো হয়েছে, আপনারা নিজেদের রোল নাম্বার, জন্ম তারিখ দিয়ে রেজাল্ট দেখে নিতে পারেন। তো যা শূন্যপদ ছিল তার থেকে কিছু বেশি শূন্যপদ বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের পারমাণবিক শক্তি দপ্তরের অধীনে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টে স্টাইপেন্ড পোস্টে কিছু লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক ও স্টেনো পদে 238 জন লোক নেওয়া হচ্ছে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশাপাশি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করে থাকলে, তার সুপারিশ অফার থাকলে আপনারা আবেদন করতে পারেন। নেক্সট খবর রয়েছে 58 জন টেকনিশিয়ান নেওয়া হবে কানপুর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ টেকনোলজিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র টেকনিশিয়ান পদের ক্ষেত্রে। বেশিরভাগ পদের ক্ষেত্রে আপনাদের এটি গ্র্যাজুয়েট হতে হবে। কেন্দ্রীয় সরকারের পারমাণবিক শক্তি দপ্তরের অধীনে হেভি ওয়াটার বোর্ডে 167 জন ছেলে মেয়েকে নেওয়া হবে। তার বিভিন্ন ক্যাটাগরি আপনারা এখানে রয়েছে দেখতে পারেন। কেমিক্যাল পদের ক্ষেত্রে দেওয়া হয়েছে যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা, মেকানিক্যালের ক্ষেত্রে মেকানিক্যালের ডিপ্লোমা, তো সেগুলিরই কিছু নোটিশ দেওয়া রয়েছে এখানে। চাকদা পুরসভাতে 33 জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক মিস্ত্রি নেওয়া হবে এবং বিভিন্ন পদের ক্ষেত্রে লোক নেওয়া হচ্ছে টোটাল, সেটি আপনারা দেখে নিতে পারেন। এরপর রয়েছে আপনার ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ও পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি শুরু হয়েছে। এগুলো ছিল আপনাদের ফার্স্ট পেজের খবর, এগুলো নেক্সট পেজে যাওয়া যাক। নেক্সট পেজে আপনার বিভিন্ন কোর্সের সম্পর্কে আলোচনা করা রয়েছে। এরপর আপনারা যে 55টি ক্লাস স্টেনোর আমরা খবরটি দেখলাম তার বাকি ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, এগুলো বিভিন্ন পদ রয়েছে, আপনারা দেখে নিতে পারেন, যেটি বাঁকুড়াতে বেরিয়েছে। তো এটি ওয়েব ফিল আপ করার জন্য, আপনারা অ্যাপ্লাই করার জন্য অনলাইনে ফিল আপ করতে পারেন। ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে ecourt.gov.in/bankura, এখানে গিয়ে আপনারা আপনাদের ফর্মটি ফিল আপ করতে পারেন। এরপর আমরা যেটা দেখলাম পুরসভায় 33 জন নেওয়া হবে চাকদাতে। সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য সাব ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ডিপ্লোমা হতে হবে এবং অন্যান্য পোস্টের ক্ষেত্রে ক্লাস 8 পাসরা হলেই অ্যাপ্লাই করতে পারেন। যে আপনারা আপনাদের যা কিছু ইনফরমেশন, যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো সম্পর্কিত নকল করে, জেরক্স কপি করে আপনাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে দেখে নিতে পারেন। চাকদা মিউনিসিপ্যালিটি, চাকদা 741222 নদিয়া, সেখানে আপনাদের 15 জুনের মধ্যে ইনফরমেশনটি পৌঁছাতে হবে। এরপর আপনার 58টি টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে যে আপনার অ্যাডভার্টাইজমেন্টে দেখেছিলাম তার বাকি ডিটেলস বাঁ দিকের পেজে দেওয়া রয়েছে। তো সেখানে সব কিছু ডিটেলস আপনার দেওয়া রয়েছে, আপনারা অ্যাপ্লাই করার জন্য অনলাইনে অ্যাপ্লাই করবেন। অনলাইনে অ্যাপ্লাই করার ওয়েবসাইটটি এখানে লেখা রয়েছে, আপনারা দেখে নিন, www.iitk.ac.in/recruitment, এখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। ফিজ লাগছে এই জন্য 250 টাকা করে, যেটা আপনার অনলাইনে কাটিয়ে নিতে পারেন। এবার এখানে আপনার বিভিন্ন চাকরির পরীক্ষার প্র্যাকটিস সেটগুলো দেওয়া রয়েছে, আপনারা এটি পিডিএফ ডাউনলোড করে এটি দিতে পারেন।
সাধারণ জ্ঞানে সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স কিছু ঘটনার এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে, যেমন বিশ্ব ফ্যাশন ডে পালিত হলো, বিশ্ব ক্রীড়া দিবস 7ই মে পালিত হলো, এরকম কতগুলো আপনার ইনফরমেশন এখানে রয়েছে। কোথায় মার্কিন ভারত অ্যাভিয়েশন সম্মেলন আয়োজন করা হলো মুম্বাইতে, কোথায় বিশ্ব রোবট সম্মেলন অনুষ্ঠিত করা হলো চীনে, তো এরকম কতগুলি রয়েছে। সাধারণ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল সবের আপনাদের এখানে প্রশ্ন রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এরপর ভারী জল পড়ছিল যে 160 বিজ্ঞপ্তি বেরিয়েছিল তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে, আপনারা এই ওয়েবসাইটে ফলো করে সব ডিটেলস পেয়ে যাবেন। www.hwb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের একটা বৈধ ইমেল আইডি নিয়ে এবং যা কিছু ডকুমেন্ট এখানে চেয়েছে সেগুলো সব কিছু স্ক্যান করে আপনারা অনলাইনে ফিল আপ করতে পারেন। অনলাইনে ফিল আপ করার লাস্ট ডেট হচ্ছে 25 জুন। এরপর আপনাদের এখানে বিভিন্ন কিছু ইনফরমেশন এখানে পিরিয়ডিক্যালি দেওয়া হয়ে থাকে, যেখানে আগের বার থেকে শেষ হওয়ার পর এই সপ্তাহে কন্টিনিউ করা হয়, তো আপনারা এটি দেখে নিতে পারেন বা ভিডিওটি পজ করে আপনারা এগুলি পড়ে নিতে পারেন। এখানে আমি সব কিছু পেজটি আস্তে আস্তে স্ক্রল করছি যাতে আপনাদের পড়তে সুবিধা হয়, তো আপনারা এটি অবশ্যই পড়ে নেবেন এই জিনিসগুলি। ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে কোর্সগুলি পোস্ট গ্রাজুয়েট ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে, মাস্টার্স ডিগ্রিতে করা যাবে। এই ডিটেলস জানার জন্য আপনারা www.info.ac.in এখানে আপনারা কলকাতার যেটি সেন্টার তার ফর্ম নিতে গেলে যে চিঠি লিখবেন তার ডিটেলস এখানে পেয়ে যাবেন। তার সঙ্গে 1000 টাকা ডিমান্ড ড্রাফট দিতে হবে আপনাদেরকে। লাস্ট তারিখ হচ্ছে 15ই জুলাই, এটার জন্য আপনারা ওয়েবসাইটে গিয়ে আরও যত রিলেটেড ইনফরমেশন চাই সেখানে পেয়েতে পারেন। এখানে কলকাতা রিজিনাল অফিসের ঠিকানাও দেওয়া রয়েছে। এখানে রেলের গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে একটি সম্ভাব্য পরীক্ষার সেট দেওয়া রয়েছে, আপনারা পরীক্ষার সেটগুলি অবশ্যই দেবেন এখানে এবং টাইম নিয়ে দেবেন, দেখবেন কত আপনাদের স্কোর হচ্ছে। এখানে আপনাদের সব কিছু করে দেওয়া রয়েছে, ফুল একটি সেট দেওয়া রয়েছে 100 নম্বরের সেটগুলি করে দেওয়ার পর তার একটা কি দেওয়া রয়েছে আপনারা করে অবশ্যই এটি দিয়ে দেবেন। এরপর ইংলিশের জন্য কতগুলি জিনিস আপনাদের এখানে ডিসকাস করা রয়েছে, প্যাসেজ বেসিক্যালি প্যাসেজ দিয়ে তারপর সেখান থেকে যেটা কম্প্রিহেনসিভ কোশ্চেন এখান থেকে প্যাসেজ পড়া দিয়ে দেওয়ার পর তার কোশ্চেন অ্যান্সার জানতে চাওয়া হয়েছে, আপনারা এগুলিও প্র্যাকটিস করতে পারেন। 248 জন অ্যাসিস্ট্যান্ট ক্লার্কের ক্ষেত্রে যে আমরা প্রথম পেজে পড়েছিলাম তার সব কিছু এখানে দেওয়া রয়েছে, পরীক্ষার প্যাটার্ন কী হবে না হবে সেগুলো আলোচনা করা হয়েছে, লিখিত পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপের এবং এটির জন্য 2 ঘন্টা লিখিত পরীক্ষায় 100টি করে কোশ্চেন থাকবে, প্রত্যেকটি নেগেটিভ মার্কিং আছে 1/3 করে এবং কী কী কতগুলি প্রশ্ন আছে সবই আপনাদের এখানে দেওয়া রয়েছে। www.igcar.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা এই নিয়ে যা কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে আপনার কী কী পরীক্ষায় এখন দরখাস্ত করতে পারবেন সেটি এখানে দেওয়া রয়েছে, সিজিএলে দরখাস্ত করতে পারবেন 4/6 অবধি, আরপিএ পার্সোনাল করতে পারবেন 30/6, আরপিএফে সাব ইন্সপেক্টর করতে পারবেন 30/6 অবধি, কোস্ট গার্ড অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট করতে পারবেন 1/6 এবং আরও এখানে কতগুলি পোস্ট রয়েছে যেগুলি আপনারা অবশ্যই করতে পারেন। এটাই ছিল বন্ধুরা এটি লাস্ট পেজ, তো আপনাদের যা কিছু ইনফরমেশন সব কিছু দিয়ে দিলাম, তো আপনারা এটি সব কিছু দেখে নিন এবং প্র্যাকটিসেরগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলটির সঙ্গে থাকুন পরে এবং অন্যান্য যেগুলি আমি বাংলা পেপার বেরোই প্রতি সপ্তাহে সেগুলিরও রিভিউ করবো, তো চ্যানেলের সঙ্গে থাকুন, খুব শীঘ্রই অন্য যে পেপারগুলি আছে তার রিভিউ দেওয়া।